মায়াজল। কম বেশি প্রায় সকল বাংলাবাসীর কাছে পরিচিত প্রকৃতির দুর্যোগে অসহায় এক গ্রাম। ইয়াস ঘূর্ণিঝড় এবং পোর্টালের দাপটে হাওড়ার গা ঘেঁষে পূর্ব মেদিনীপুরের অংশ মায়াজল গ্রামের কয়েক হাজার মানুষ এখনো পর্যন্ত অসহায়। জলোচ্ছ্বাসে গ্রামের সাদামাটা মানুষের জীবনযাত্রা বদলে দিয়েছে। সারাদিন কাজে ব্যস্ত মানুষগুলো এখনো প্রতিদিন ব্যস্ত রয়েছে, তবে কাজই নয়, দুবেলা দুমুঠো খাওয়ার জোগাড় করতে। এখনো পর্যন্ত বহু মানুষ ঘর ছাড়া, ঘরের আসবাবপত্র হারা। যদিও কারোর কাঁচা খাবার মিলছে, তো তাই ফুটিয়ে রান্না করে নিচ্ছে। প্রবল শিশু খাদ্যের অভাব রয়েছে পরিবারগুলিতে। সরকার এবং বহু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দফায় দফায় এখনো চলছে ত্রাণ কেন্দ্র, যেখানে শুকনো খাবার ও রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে। হাজার ঊর্ধ্ব মানুষের জন্য রান্না করা খাবার তাদের মুখে তুলে দিতে হাওড়ার পাঁচলা জুজার সাহা থেকে কাকপুরে মায়াচরের উদ্দেশ্যে পাড়ি সপরিবারে বিনয় পলের সঙ্গে টাইমস বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি পূর্ব মেদিনীপুর মায়াচর গ্রাম, মহিষাদল ব্লকের মায়াচর গ্রাম। ইয়াস ঘূর্ণিঝড়ের দাপটে যে জলোচ্ছ্বাস এবং কোটাল যে ভয়াবহ রূপ নিয়েছিল এই মায়াচর, একেবারেই মানুষ দুর্ভোগে, প্রাকৃতিক দুর্যোগে, দুর্যোগ মানুষকে এতটাই অসহায় করে তুলেছে, তার রেশ এখনও কাটেনি। এখনও পর্যন্ত মানুষ অসহায় তা দেখলেই বোঝা যায়। এখনও যে ত্রাণ কেন্দ্রে, সেখানে শত শত মানুষের ভিড়, ছোট থেকে বড় সকলেই রীতিমতো ত্রাণ কেন্দ্রের লাইনে দুবেলা দুমুঠো খাদ্যের জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। এমতো অবস্থাতে বহু মানুষ এখনও ঘর ছাড়া, প্রায় 10 থেকে 12 দিন পার। আমরা কথা বলে নেব যারা এই কয়েকদিন পেরিয়েও ত্রাণের উপর নির্ভর করে রয়েছে। দিদি, আজকে যে প্রায় বেশ কিছু পার, এক সপ্তাহ পুরো বেশি পার, এখনো কিভাবে, এখনো সেরকম পরিস্থিতি, এখনো ডুব দিচ্ছে তো, এখনো পর্যন্ত কেউ কেউ এখনো ভাত রান্না করতে পারেনি, খাওয়া দাওয়া তো এখনো খুব কম হচ্ছে। এখানে তো দান ওই থেকে এসতিছে, ধরতেছি খাচ্ছি, এখনো পর্যন্ত কেউ রান্না বসাতে পারে না, তাই দান, হ্যাঁ বেশিরভাগই। তারপরে এই তো এখনো পর্যন্ত তো ডুব দিচ্ছে, আমাদের তো এখনো ভয় পেরায়, এতটা জল পেরিয়ে তো আসতে হয় বাঁধে, এখনো জল এসে গেছে, এখনো এতটা পর্যন্ত জল আসতে, এর জন্য আমরা খুব মানে খুব দুঃখী হয়ে আছি। প্রতিদিন তো এখানে ত্রাণ আসছে না, ত্রাণ যদি না আসে সেই সময় কিভাবে দিন কাটছে? সেই সময় তো ওই যখন এই আইতে দিচ্ছে খাওয়ার দাওয়ার, সেই শুকনো আহার খেয়েই আছি, এখনো পর্যন্ত উনান জ্বলছে না, কী করবো আমরা, যখন এখন মানে যখন এই ভাতটা এসে নি তখন আমরা এই শুকনো আহার খেয়েই আছি, যখনই এলো তখনই তো ধরতে এলাম, তো এখনও তো মায়াচরে তো এখনও পর্যন্ত তো ডুবতেই আছে, আমাদের বাড়িঘর তো একবারে নদীর ধারে ডুবতেই আছে। নদী সংলগ্ন যে সমস্ত মানুষ তাদের যেমন বাসস্থান নেই, তার সঙ্গে যেটা জানতে পারছি কাজকর্ম, যারা কৃষিকার্যের সঙ্গে যুক্ত, যারা ইট ভাটার শ্রমিক, তাদের এখনো পর্যন্ত কাজ নেই? না, কাজ নেই এখনো পর্যন্ত, আমরা কাজ নেই, যারা শ্রমিককে যারা ভাড়ে তো সব ডুবে গেছে, কোথায় আমরা কাজ করব, কাজ করার পর তো সেই পরিস্থিতি তো অনুযায়ী নেই, তাহলে আমরা কী করে মানে তান মেয়ে খাওয়ার পাবো, কী বা কী করবো, কিছু তো পাচ্ছি না, যে ওই দান করতে আগলে তখনই আমরা পাচ্ছি, আর যে মুড়ি শুকনা হাড় যে দান করতে এসেছিলো সেই সময় ওরা খেয়ে এখনও পর্যন্ত আছি, আর কিছু এখনও পর্যন্ত সব স্কুলের স্টার্নশিপে সব আছে। এই যে ত্রাণ, যারা এই ত্রাণ শিবিরে কীভাবে আপনারা যোগাযোগ করছেন বা আপনাদেরকে কীভাবে যোগাযোগ করছে? যা যে সুপারিশ আছে সেইভাবে যোগাযোগ হচ্ছে, যার সাথে যার সুপারিশ আছে সেইভাবে যোগাযোগ আছে, তাইভাবে সেরকম দান করে যাচ্ছে এইভাবে। ওই বিগ ফিল্ডেই কাজ করে, পরিবার সবাই বিগ ফিল্ডেই কাজ করে। তো আমার নাম মঞ্জুশ্রী কর। পেরিয়ে গেছে ইয়াস এর দাপট, তবে এখনও তার রেশ কাটেনি, তা দেখাই বোঝাই যাচ্ছে মায়াচরের মানুষের যে জীবনযাত্রা, বলতো এখনও পর্যন্ত যেমন কর্মের ছন্দে ফেরেনি, সেই সঙ্গে খাবারের জন্য মুখ চেয়ে থাকতে হচ্ছে ত্রাণ শিবির কেন্দ্রের দিকে। যদিও বড়দের খাবার মিলছে অনিয়মিত, হাহাকার পড়েছে শিশু খাদ্যে, প্রতিদিন
আধপেটা না খেয়ে শিশুর মুখে খাবার তুলতে হিমশিম খাচ্ছে পরিবার। তার সঙ্গে প্রতিদিন অর্থাৎ নিয়ম করে কোটালের জলে এবং যে বান বা জোয়ার সেই জলে রীতিমতো নিয়ম করে ভাসছে এই মায়াচর এলাকা। কাজ হারিয়ে এখনো পর্যন্ত দুর্যোগের যে পরিস্থিতির শিকার, সেই শিকার হয়েই দিন কাটছে মায়াচরের মানুষের। কি নিজেরা না খেয়ে বাচ্চাদেরকে খাওয়াতে হবে, কিছু করার নেই, যে কোনো দিক থেকে হলেও চেষ্টা করতে হবে। এখন তো মোটামুটি জল তো জমে না, এখন এই অবস্থা কেন? এখনো জল আসছে আমাদের বাড়িতে, এখনো চলে আসছে। কেন? বাঁধ ভেঙে গেছে, বাঁধা হচ্ছে নি, এখনো বাঁধা হলেও ভেঙে যাচ্ছে। স্বর্ণলতা মণ্ডল, এখানে খাবার আনতে এসেছি। খাবার নিতে এসছো তো, দুপুরে আজকে কি খাবে? দুপুরে যেটা আজকে দেবে সেটাই খাবো। যেটা দেবে কি দেবে কি জানো? এখানে খিচুড়ি দেবে। খিচুড়ি দেবে? আচ্ছা, এই খাবারের জন্য ত্রাণ কেন্দ্রে কেন আসতে হচ্ছে এখন? আমাদের ঘর ভেঙে গেছে, রান্না হচ্ছে না। রান্না হচ্ছে না? না। আর ত্রাণ না এলে তাহলে খাবার কিভাবে পাচ্ছ? না খেয়ে থাকতে হচ্ছে। না খেয়ে থাকতে হচ্ছে? বাড়িতে স্কুলের যে বই ছিল তখন লেখাপড়া করতে পারছো? না। কেন? সেগুলো সব ভেসে গিয়েছে। ভেসে গিয়েছে? আর এখন বই শুকিয়েছে বা পড়া শুরু করতে পেরেছো? শুকিয়ে গিয়েছে। শুকিয়ে গিয়েছে। তোমার নাম? অঙ্কন সামন্ত। সেই গতিবিধি কেমন? কর্মজীবন বলতে এখানে প্রায় হচ্ছে সব কৃষিজীবী, চাষবাস সব শেষ, এবং ব্রিক ফিল্ড, সামনে ব্রিক ফিল্ড আছে, ব্রিক ফিল্ডে তারা কাজ করতো, মানে দিন কাজ করতো, দিন খেত সেই রকমই। এখন তো সব মানে এখানে যত ব্রিক ফিল্ড আছে সব ব্রিক ফিল্ডই ডুবে গেছে, এখন সব কাজ বন্ধ। এখন মানুষের হাতে পয়সাও নেই, কোনো কিছু নেই, এখন সব মানে কি বলবো, সেই দুর্ভিক্ষের মতো মানে হাহাকার চলছে। কোথাও থেকে খাবার এলে তারা ওই ওত পেতে বসে আছে, খবর দিবে কেউ তখন ওই আসে খায়, এই কী করবে এখন? এলাকার এই যে কয়েক হাজার মানুষ, এখনো পর্যন্ত কত সংখ্যক মানুষ কবলে রয়েছে এই পরিস্থিতির শিকার? হ্যাঁ, প্রায় এখন দেখা যাচ্ছে চার ভাগে তিন ভাগ এখন ওই যাদের বারান্দা বাড়ি আছে তাদের ওই দোতলাতে এখন আছে কোনো রকম এ করে, কিন্তু যাদের একতলা, বেশিরভাগ তো একতলা, তারাই হচ্ছে খুব কষ্টের মানে আছে এইটাই। মজুদ খাদ্যশস্য নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, সব নষ্ট, ওগুলো তো নেই, মানে বিছানপত্র সব, ধান চাল যা ছিল একদম সব শেষ, কারো বাড়িতে এখানে কারো বাড়িতে মানে নেই, ফাঁকা নেই, সব একদম সব চলে, না একদম খাওয়ার নেই। আর এই যে ধান চাষ, হ্যাঁ, সেই চাষ সম্ভব হবে? কিন্তু সম্ভব হবে কী করে, ওই যে নদী বাঁধ না বাঁধা হলে সম্ভব নয়, যদি বাঁধা হয় তখন দেখা যাবে। এখন তো সেই জন্য এখন তো বেনতলা কেউ ফেলাচ্ছে না, মানে বেনতলাও তো নেই, সব ধান কিনতে হবে, ধান টান তো সবে হয়ে গেছে। এবারে যদি সরকার থেকে যদি বীজ দেয় তাহলে হয়তো ফেলাবে, যার সামর্থ্য আছে সে কিনবে, আর যার সামর্থ্য নেই তার চাষ তো মানে ব্যান ধান কেনার মতো সামর্থ্য নেই, তারা কী করে চাষ করবে, করবে না। আর এরকম যদি ডুবতে থাকে কী করবে? আজকে যে ত্রাণ দেওয়াচ্ছে কীভাবে, মানে আপনারা মানুষকে যে মানুষের চাহিদা, প্রতিদিন হয়তো ত্রাণ কেন্দ্রে সবার জন্য খাবার মেলে না, সে বিষয়ে কী করেন? এবারে ব্যাপারটা হচ্ছে সবাই তো সব দিন তো সবাই মেলে না, সেটি কী করবে, ওই আগের যারা ওই যে শুকনো কাহার তারা হচ্ছে কী হচ্ছে কম কম খেয়ে কেউ বাঁচিয়ে রেখেছে, সেইটাই যেদিন এলো না সেই দিন সেইটাই খাচ্ছে কম করে, মানে ভরা পেট কেউ খায় না, এই যেদিন ভাত এলো সেদিন হচ্ছে মানে পেট ভরে খেতে পাচ্ছে এখানে, আর যখনই ওই কোনো ভাত আসছে না তখন ওই শুকনো আহার ওই কম কম করে খেয়ে মানে দিন কাটাচ্ছে এখন এইটাই। খাবার বলতে কীরকম খাবার এখানে মানে পাচ্ছে? তার খাবার দিচ্ছে ওই যে ভাজা চিড়ে দিচ্ছে, কেউ কাঁচা চিড়ে, কারবে বিস্কুট, তারপরে কেউ কেউ হয়তো চাল আর ডাল আলু এরকম দিয়ে গেছে, মানে দিয়ে যাচ্ছে, মানে সেগুলো কম আর কি। আর এবারে ব্যাপারটা হচ্ছে যে 10,000 মানুষ এইখানে প্রায় আছে, পরিবার হচ্ছে 1,500 মতো পরিবার আছে, কিন্তু যে ত্রাণগুলো আছে সব পরিবারকে তো দেওয়া সম্ভব নয়। এবারে দেখে দেখে যে দিচ্ছে এই যে চাল ডাল আলু সবাই পাচ্ছে না, যারা পাচ্ছে তারা হয়তো কোনো রকম ইট ফিট দিয়ে ফুটিয়ে খাচ্ছে, আর যারা পাচ্ছে না তারাই এমনিতেই মানে ওই শুকনো আহার কোনো রকম মানে খাদ্য সামগ্রী বাদে। হ্যাঁ, আর মানুষের বা এখানকার মানুষের কি ক্ষতি হয়েছে বা কি অভাব রয়েছে? অভাবটা ছিল না, অভাবটা বলতে ওই যে ক্ষতি, শস্য তো সব ক্ষতি হয়ে গেছে, এবার পোশাক, বিভিন্ন পোশাক, মানুষের পোশাক নেই, সব যা ছিল সব ভেসে চলে গেছে, আলমারিতেও যাই হোক যাতেই থাকুক সব ভেসে চলে গেছে, পোশাকটারও অভাব আছে। তারপর হচ্ছে বইপত্র, ছেলেদের প্রায় অধিকাংশ কেন মানে একদম 100% সব বইটই খাতাপত্র নষ্ট হয়ে গেছে। এবারে যদি সরকার দয়া করে যদি বইটই দেয় তবে তারা পড়াশোনা করতে পারবে, নচেত
কি করবে সেটাই তো মুশকিল, বই তো কেনার মতো সামর্থ্যও নেই এমন অবস্থা। মানে এই হাল ফেরার এখনো পর্যন্ত কোনো সুযোগ না, খুব করুণ। মায়াচর হয়তো মানুষের বাড়ি জল নেমে গেছে, তবে জল কিন্তু রয়েছে, অর্থাৎ নিয়ম করেই ভাসছে চাষ আবাদি জমি থেকে বিভিন্ন রাস্তাঘাট। সেই চিত্রই আজকে আমরা দেখাচ্ছি, যেখানে যে জোয়ারের জল রাস্তা ঝাঁপিয়ে পার হচ্ছে, পড়ছে ক্ষেতের অর্থাৎ চাষাবাদী জমিতে। এই জল অর্থাৎ অতিরিক্ত জলের জেরে এখনও পর্যন্ত এখানকার মানুষ যারা চাষ অর্থাৎ ধান চাষ করে সারা বছরের বাড়িতে খাবারটুকু মজুদ রাখে সেটা একেবারেই নিরুপায়। সেই সমস্ত মানুষ যেভাবে নিয়ম করে জল চাষাবাদী জমিতে ঢুকছে তাতে পুরোপুরি অনিশ্চিত, এমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। কিভাবে এই যে পরিস্থিতি অর্থাৎ দুর্যোগ কবলিত মানুষ, যে অসহায় জীবনযাত্রা চলছে, এই জীবনযাত্রা কবে স্বাভাবিক হবে, কবে সেই পুরনো সচল ছন্দে ফিরবে, এখনও এলাকার মানুষের অজানা। পূর্ব মেদিনীপুর থেকে সৌভিক হাজারার সঙ্গে রাকেশ মাইতি, টাইমস।